अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার ভাইয়ের গায়ে হাত তোলার সাহস কে দিয়েছে তোমাকে? সাহিল, সাহিল কি হয়েছে আপনার? ছাড়ুন, ছাড়ুন আমায়, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়, ছাড়ুন। সাহিল কি করছেন আপনি, ছাড়ুন। সাহিল কি করছেন আপনি? সোহা, বেদ সন্দেহ করছিল যে আমি ওর বাচ্চার ক্ষতি করতে এসেছি, এই হলো আসল দোষী। কি হচ্ছে এখানে, এসব কি বলছেন আপনি? আমি আমি কি বলবো, আমি মিথ্যে বলছিলাম তো? আমার থেকে সব কেড়ে নিয়েছে, আর ওই কোমল কলিও, আমি ওদের থেকে প্রতিশোধ নেব। আমি আমি নিজেই জানি না ও জেল থেকে কখন ছাড়া পেলো, কবে ছাড়া পেলো, কিন্তু এইটুকুই জানি যে ও আমার কাছে এসেছিল, আমাকে বলছিল যে আমি ওকে সাহায্য করি বিদির বাচ্চার ক্ষতি করার জন্য। আমি ওকে কিচ্ছু কিচ্ছু বলিনি, কিন্তু আমি ওর ওপর নজর রাখতে শুরু করে দিয়েছিলাম। আমি জানতাম যে ও ও ও এখান থেকে সোজা মায়ের কাছে গেছিল কাঁদতে কাঁদতে ক্ষমা চাওয়ার জন্য, তারপর ও নিজের মায়ের কাছে গেছিল ক্ষমা চাওয়ার জন্য, আর সেখানেও ওর কোনো কথা কেউ শুনতে চাইছিল না। আর আর ওই ক্লিনিকে ওই যে বোরখা পরে বিধিকে নিয়ে এসেছিল, ও কিন্তু এই ছিল। না না, মিথ্যে মিথ্যে বলছো, এই সব কিছু ও আমাকে দিয়ে করিয়েছে, আর এখন আমাকেই দোষী সাব্যস্ত করছে। আমি মিথ্যে বলছিলাম তো? এই দেখো ভিডিও। আমি এইসব কেন করব? এটা আমার পরিবার, আমি যখন এখানে এসেছিলাম ওর সাথে দেখা হয়নি, সেটা একটা কারণ ছিল, সেটা ও জানে, সেটা আমি ওকে সব বলেছি। না না আন্টি, ও তোমাদের সকলের থেকে প্রতিশোধ নিতে চায়, ওই নারকেলে বোমটা ওই ফিট করেছিল। আর রঘুকে রাখতে বলেছিল। ও ওখানে যে বোম ছিল সেটা তো আমি কিছুই জানি না, কিন্তু তুমি কি করে জানতে পারলে? আচ্ছা, তুমি কি ভাবলে আমার আর আমার পরিবারের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছে সেটা তুমি সুযোগ নেবে? আরে আমি আমার পরিবারের সাহায্যই সাহায্য করে গেছি সবসময়, আজ আমার জন্য বেদ আর বিদির বাচ্চা সুরক্ষিত আছে, আর তুমি তুমি তো মিথ্যে রিপোর্ট নিয়ে এসেছিলে যে আমি আমার গর্ভ নষ্ট করেছি, অ্যাবর্ট করেছি। আমি তোমার মিথ্যে ধরে ফেলেছিলাম, তখন থেকে তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো, আর কি কারণ হতে পারে? আমি সেসব জানি না, আমি শুধু এইটুকু জানি ও তোমাদের সকলকে ঠকাচ্ছে। সোহম নহিউ, সোহমের ব্যাপারে ওকে সবকিছু আমি বলেছি। আচ্ছা তাহলে এটা বলো, আমি যখন বাড়ি ছেড়ে চলে গেছিলাম আমার গলায় একটা লকেট ছিল, ওটাও তুমি আমাকে দিয়েছিলে, দিয়েছিলে কি? আর ওই 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 ফটোগ্রাফ যেটা আমার ওয়ালেটে রাখা ছিল, ওটা ওটা আমার কাছে কি করে এলো? আমি বললাম তো আমি জানি না, ওই সব কিছু কি করে তোমার কাছে এসেছে। আমি শুধু এইটুকু জানি এই বাড়ির একটাই হারিয়ে যাওয়া ছেলে আছে, আর সে হলো সোহম, আর তার ব্যাপারে আমি তোমাকে সব কিছু বলেছি। দিদি, দিদি প্লিজ, তুমি আমায় বিশ্বাস করো।
আমি জানি তোমার তোমার কিচ্ছু মনে নেই, কিন্তু কিন্তু আমি তোমার রক্তের বোন। আমার চোখের দিকে তাকাও, আমি মিথ্যে বলছি না, এই লোকটা সত্যি তোমাদের ঠকাচ্ছে। বলেছিলাম না আমি যে আমার পরিবারের থেকে দূরে থাকো তুমি, বলেছিলাম তো। এই মহিলা এই বাড়ির ব্যাপারে সবসময় খারাপই ভেবে এসেছে। এর আগেও আমরা ওকে বিশ্বাস করে এরকম ভুল করেছিলাম। কিন্তু আমি বলছি কি, একবার পায়েলের কথাটাও শোনা হোক না। ও যা বলছে সেটা একটু পরখ করে দেখলেই তো হয়। মিথ্যে বলছে ও, ধরা পড়ে গেছে না, তাই এখন সব দোষ আমার ছেলের ঘাড়ে দিচ্ছে। কিন্তু মা, পুলিশ তো খোঁজ তল্লাশি নিশ্চয় করবে, তাই না? আমিও দেখব যাতে পুলিশ এবার ওকে সহজে না ছাড়ে। বেদ, পুলিশ ডাকো। আমি পুলিশকে অলরেডি ডেকেই নিয়েছি, ওরা জাস্ট এসেই পড়বে। এর সঠিক জায়গা জেলেতে। আন্টি, ও মিথ্যে বলছে। তোমরা প্লিজ আমায় বিশ্বাস করো। আরে কেউ বিশ্বাস করবে না তোমাকে, চলো এখান থেকে। তোমরা আমায় বিশ্বাস করো, এই সব কিছু ওর চাল। কেন করছো এরকম? বড় বড় কাজের জন্য ছোটখাটো বলি দিতে হয়, চলো। দিদি, আমি জানি আমার বোন কত দূর নামতে পারে, কিন্তু যেভাবে ও কথা বলছিল, আমার কিন্তু এটা মনে হচ্ছে যে ওই সাহিলি আমার বোনকে ফাঁসিয়েছে। আর এবার আমরা ওকে ফাঁসাব। সোহম, আমার ছেলে, তুই আমাদের পরিবারের শত্রুর হাত থেকে গোটা পরিবারকে বাঁচিয়েছিস, এই বংশে যে সন্তান আসছে তাকে রক্ষা করেছিস। মা, আমি থাকতে না আমার পরিবারের কোনো ক্ষতি আমি হতে দেব না। আমার শোনাচ্ছেন, আয় বাবা, আমি তোকে তোর ঘরটা দেখিয়ে দিই। আয় বাবা, দেখ এই ঘরটি সে তবে থেকেই বন্ধ যবে থেকে তুই এটা ছেড়ে গেছিস। এখন তুই এসে গেছিস না বাবা, তো এক দুদিনে এই ঘরটা ঠিক করে দেব। সব সেরকম সেরকমই আছে, একদম আগের মতো। হ্যাঁ বাবা, এখন তুই ফিরে এসছিস না বাবা, শুধু এই ঘরের কপালই নয়, আমাদের গোটা পরিবারের কপাল খুলে গেছে। তুই সুখে থাক। মাথায় ঢুকছে না। আরে কোনো অজানা ব্যক্তি এসে যদি বলে যে আমি সোহম, আমরা সেটা মেনে নেব। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর ও কি বা দেখিয়েছে? হ্যাঁ, ব্যাস একটা লকেট আর ফটো। আরে এটাও তো হতে পারে যে এই দুটো জিনিস ও আসল সোহমের বডি থেকে পেয়েছে। বিদ্যা, এভাবে বলো না। আরে আমাদের ভাই এসেছে, আর তোমরা দুজন, আমরা আনন্দে আছি দেখতে পাচ্ছ না, তাই না? আরে আমার সাদাসিদের স্বামী, মা তো পুত্র প্রেমে একেবারে অন্ধ হয়ে গেছেন, আর এই দুজন দাদা ভাইয়ের মুখ দেখে একেবারে অন্ধ হতে বসেছে। লক্ষণ, দিদি একদম ঠিক কথা বলছে। দেখো তোমরা দুজনই ভেবে দেখো, যদি তোমরা দুজনে কালকে আবার জানতে পারো যে এই লোকটা যে এসেছে সে ফ্রড, তখন কি করবে? তখন অনেকটা দেরি হয়ে যাবে না? হ্যাঁ দিব্যা, আরে মা তো আবেগের বসে এই সম্পত্তি চার ভাগ করে ফেলবে। কিন্তু যদি এই লোকটা সোহম না হয় তাহলে সেটা এখনই তো আমাদেরকে জানতে হবে, তাই না? বৌদি ঠিকই বলছে দাদা। হ্যাঁ, কি ঠিক বলছে? হ্যাঁ, তখন থেকে তো আমিও এটাই বলছি। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।